হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল থেকেই শুরু হচ্ছে মে মাস, এবং কাল থেকে কেন্দ্রের 5 কিলো চাল এবং 1 কিলো করে ডাল, সেটা আপনারা রেশন মারফত পাবেন। তো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন, এবং সকলকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, রেশনে কেন্দ্রের পাঠানো চাল মিলবে মে থেকে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে মে মাস। তো বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছিল। বিজেপি, কংগ্রেস, বাম সব পক্ষের প্রশ্ন ছিল জাতীয় সুরক্ষা প্রকল্পের রেশন গ্রাহকদের বিনা পয়সায় দেওয়ার জন্য কেন্দ্রের পাঠানো অতিরিক্ত চাল দেওয়া হচ্ছে না কেন। রাজ্য খাদ্য দপ্তর এবার ওই অতিরিক্ত চাল দেওয়ার নির্দেশিকা জারি করে দেখা দিল কেন তা এতদিন সম্ভব হয়নি। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের প্রায় 6 কোটি 2 লক্ষ রেশন গ্রাহক সে মাথাপিছু 5 কেজি করে চাল দিতে হলে প্রয়োজন, মাসে চালের প্রয়োজন হয় 3 লক্ষ টন। এখনও পর্যন্ত এসেছে মাত্র 1.89 লক্ষ টন চাল এসেছে। তা সত্ত্বেও মে মাস থেকে এই চাল দেওয়া শুরু হবে, অর্থাৎ কাল থেকেই শুরু হবে। তো খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে পরিমাণ ঘাটতি রয়েছে সেই চাল তাড়াতাড়ি এসে যাবে বলে FCI আশ্বাস দিয়েছে। তো রাজ্য সরকার জানিয়েছিল এক মাসের স্টক হাতে পেলেই অতিরিক্ত চাল বণ্টনের কাজ শুরু হবে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের মাসে পরিবার পিছু 1 কেজি করে ডালও 3 মাস ধরে বিনা পয়সায় দেওয়ার কথা কেন্দ্র ঘোষণা করলেও রাজ্যে তা দেওয়া হচ্ছে না বলে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। ডালের প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাসে পরিবার পিছু 1 কেজি করে ডাল দিতে হলে প্রয়োজন হয় 14.53 হাজার টন ডাল, সেখানে এসেছে মাত্র 1,834 টন। অনেক জেলায় এক দানাও ডাল যায়নি, পর্যাপ্ত ডাল এলে তখন রেশনে দেওয়া হবে। তো লকডাউন ঘোষণার পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় এপ্রিল থেকে জুন এই তিন মাসের জন্য কেন্দ্রীয় সরকার মাসে মাথাপিছু 5 কেজি করে চাল বা গম এবং পরিবার পিছু 1 কেজি করে ডাল বিনা পয়সায় দেওয়ার কথা ঘোষণা করেছিল। দেশের এমন রেশন গ্রাহকের সংখ্যা রয়েছে 80 কোটি। রাজ্য সরকার ঘোষণা করেছে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় যে 4 কোটি রেশন গ্রাহক আছেন তারা সবাই মে মাস থেকে মাসে মাথাপিছু 5 কেজি করে চাল পাবেন। আবার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের জন্য যে বরাদ্দ তাও বজায় থাকবে। ওই গ্রাহকরা এপ্রিল মাস থেকে বিনা পয়সায় 2 কেজি চাল এবং 3 কেজি গম বা আটা পাচ্ছেন তা অব্যাহত থাকবে। FCI অতিরিক্ত চাল নিয়ে আসছে অন্য রাজ্য থেকে, ওই চালের গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে। ওই চাল যে ভালো মানের নয় ইতিমধ্যেই বীরভূম থেকে এমন অভিযোগ এসেছে। কেন্দ্র এবং রাজ্যের চাল যাতে মিশে না যায়, সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন যারা দু ধরনের চাল পাবেন তারা দুটি আলাদা ব্যাগ আনলে ভালো হয়। মে মাসে রেশনে খাদ্য বণ্টন প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালাতে জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ পাঠিয়েছে খাদ্য দপ্তর। তো যারা কেন্দ্রের যে কেন্দ্রের যে চাল এবং রাজ্য সরকারের চাল দুই প্রকার চালই পাবেন, তাদেরকে আলাদা আলাদাভাবে এই চাল যদি তারা সংগ্রহ করেন তাহলে ভালো হবে। কারণ কেন্দ্রের তরফ থেকে যে চাল পাঠানো হয়েছে সেই চালের কোয়ালিটি খারাপ বলে এমন অভিযোগ এসছে। তো আগামীকাল মে মাস শুরু হচ্ছে, মে মাস থেকেই কেন্দ্রের 5 কিলো করে চাল আপনারা পাবেন, সাথে পরিবার পিছু 1 কেজি করে ডাল পাবেন। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।